এটা বেয়া করে কইছাও, ওই যে যিনি মুর্শিদ যিনি রাসূল ইহাতে নাই কোন ভুল, খোদাও সে হয়। পৃথক করিও না, ভাগ করিও না, কার মধ্যে? আমার মধ্যে, আমার রসুলগণের মধ্যে। রসুল ছিল, আছে, থাকবে। নবী এক সময় ছিল, নবুয়ত ছিল, এখন কি নবী এলে ভাই কি মানবো? কথা কর না কেন, এখন যদি কেউ আমি নবী হয়েছি মানবো? ওই যে পাকিস্তানের মুসা ভাই ময় ছিল, শেষ করেছেন, রহিত করেছেন, কিন্তু রসুল খতম, শেষ। এটা ভুলেও আল্লাহ পাক কোরআন শরীফে কোথাও বলে নাই। তাহলে এখন যদি কেউ কয় আমি নবী, এটা পাবলিক মাইনে মুসালাই মা দাবি করছিল, এই যে পরে পায়খানার মধ্যে বলি মুসলিম শালা গায়ের ঘা। এই জন্য পাকিস্তান না কইতে আকার কে হতা ও খুদা কা নবী চাকরি মে ঘের কা তোর মুর্দা না কা শালা তুই পায়খানার মধ্যে বলি মরবি কে শালা মরছে গো খাই। তাহলে আল্লাহ কইতেছে আমার মধ্যে, আমার রসুলগণের মধ্যে তোমরা পৃথক ভাবিও না। যদি ভাবো মনে করো তাহলেও উলাইকাল হুমুল কোনো সন্দেহ নাই, কাফির না হাক্কা, পরিষ্কার কাফের হয়ে তার জন্য একটা পুরস্কার আছে। মিন আহালাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা, এটা হলো পুরস্কার। তুমি আমার রঙে রঞ্জিত হও, যিনি সব মুখগুলোর সাধনা করিয়া, সালাত করিয়া, ধ্যান করিয়া, মুরাকাবা করিয়া, মুশাহাদা করিয়া, যিনি ফানাফির শায়খ, ফানাফির রসুল, ফানাফিল্লা করিয়া বাকাবিল্লার স্তরে যখন পৌঁছে যায়, ওই মানুষটা আল্লাহর রঙে তখন রঞ্জিত হয়। আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর গুণে রঞ্জিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি। আমার পেশাব আমার কাছে সব, তুমি না মানলে আমার কিছুই আসে যায় না। কথা কর না কেন, তোমার পিল আমি মানি না, তুমি কি করবে আমারে ছেলে দিব? আমি আমার পিল আমি মানি, তুমি মানো না, আমি ছেলে দিব গিরি বাবা। যার যার পিল তার তার কাছে স্বয়ং। তুমি আর একটা কথা কইছাও, আমি চ্যালেঞ্জ করে কইলাম এই ইউটিউবের মধ্যে, নবীর নূরে আলি না, আল্লাহ ছিল একটা সম্পদ, একটা বস্তু, এটা দুইটা ভাগ করছে, এই দুইটা ভাগ করে এক ভাগে আল্লাহ আর একটা ভাগ দিয়ে পাঁচ ভাগে পাঞ্জাতন করছে, ঠিক কিনা? ওই পাঁচ এক অংশ নূরকে কি করা হইলো, পাঁচ ভাগে বিভক্ত করা হলো। তার এক খণ্ড হলো রসুল পাক, এক খণ্ড মাওলা আলী, এক খণ্ড ইমাম হাসান, আর এক খণ্ড হুসাইন, আর এক খণ্ড ফাতেমা। এরা পাঁচজনই আল্লাহর নূর। হাদিস বড় নাই, আমি আর আলী একটা নূরের টুকরের দুইটা অংশ। সাহাবা কবর না খাও নাকি তুমি আলী রে সাহাবা মনে করো, তোর দুই লেবাই নাকি উনি? এই পাঁচটা হলো চাপ, এটা হলো মূল সত্তা, এর সাথে কারো তুলনা করা যাবে না, যাবে না। মাওলা আলী, আলী কথা কমু কি একটু পরে কোবানি, আলী কি তোমার আমি একটু বোঝা বানিয়েছি,
আলীর নামের সাথে আছে অজহু, আছে কি না? আছে। হ্যাঁ, আলীর নামের সাথে আছে ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ হইল হাত, আল্লাহর হাত। আলী হইল আল্লাহর হাত। অজহু সিহারা, কার সিহারা? আল্লাহর সিহারা। আলী আল্লাহর সিহারা। সুবহানাল্লাহ। কি বুঝাইতে চায় মানুষ আলী রে? আলী রে ভাই সে খলিফে কয়, আরে কি পাগলের পাগল। তোমার গোষ্ঠী এক গোষ্ঠী কইতেছে নবী মাটি, আর এক কইতেছে নবী নূর। আমরা নূর মানি, তোমরা মাটি মান। তোমরা ভাত দিবেন না, তোমরাও জানো না? না না, আল্লাহ আলী, নবীও আলী, তনে পাঞ্জা, আমি তার মৌলা, আলী তার মৌলা বলছেন নবী। এই যে তোমার উত্তরটা আমি দিয়ে দিলাম বাবা, আলী কি? আলীর সম্বন্ধে জিজ্ঞেস করছো না? এই যে আমার রশিদ সাগর যে কথাটা কইছে এটা তোমাদের উত্তর দিয়ে দিলাম। আল্লাহ আলী, নবী আলী, দেখ তুমি দাঁড়ায় গোহতে ফাল ভর দেখ পানি। আপনি গতবার যা কইছেন এবার তা সেগুলি প্রশ্ন করলে সেগুলি কবু, সে প্রশ্ন করবেন আমি কবু কে? তা প্রশ্ন করবে তাই বাবা। শোনো, আলী, আলীর এক নাম হইল কুরআনুন সামিতুন, অর্থাৎ মাওলা আলী হলো বাক্যযুক্ত কুরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআনুন সামিতুন অর্থাৎ বাক্যযুক্ত কুরআন। আলী হইল কাররার, হায়দারে কাররার, আলী আদুল্লাহ, আলী ওয়াজহু। আলী সম্বন্ধে যদি বলতে যাই তাহলে সারা জীবন বললেও শেষ হবে না। শেষ হবে না বাবা। সুবহানাল্লাহ। নবী থেকে আলীকে ভাগ করো না, আলী থেকে আমরা নবীকে কখনো ভাগ করিও না, করি না। নবুয়ত বিলায়েত পালা, এর অর্থ এই না নবুয়ত বড় বিলায়েত ছোট, বিলায়েত বড় নবুয়ত ছোট, তা কিন্তু না। নবুয়ত হলো পিছন সাইড আর বিলায়েত হলো সামনের সাইড। বিলায়েত হলো বর্জক সাধনা করা আর নবুয়তের ধ্যান হলো অদেখা দিয়া। আল্লাহ তাআলা প্রথম নূর সৃষ্টি করলেন, সেই নূর দিয়ে নবীকে তৈরি করা হলো, আর সেই নবীর নূরে আলী সৃষ্টি হইল। একটা গান গাইলে আমার ছোট ভাই হেলাল সরকারের একটা গান, রাখিলেন নবীজি তরে আল্লাহ পাক জাত, যার নাম মোহরে নবুয়ত। নূর হালে মোহিত ছিল সেই যে আরো সুমাল্লায় 70,000 বছর ভরে চিকিরেতে মত্ত রয়, চিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন, চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ, যার নাম মোহরে নবুয়ত। মোহরে নবুয়ত তার মধ্যে লেখছে সেইখানেতে 5টি সেজদা ওইখানে করিল, তাই জাত আনাছে পাকবান যাতন, জাত আনাছে একে একে সৃষ্টি হয়। যিনি হয় সকলের নবী, নবুয়ত তার কাছেই পাবি,
সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত? তো মাওলা আলী গিয়ে মাওলাইয়াত কে লাভ করলেন। তখন এই বিলায়েত কে কইছিল, উনি তো নবীর নূরে তৈরি, ভালো বলছেন। বিলায়েত কত প্রকার, কোন প্রকারের বিলায়েত কার জন্য? এখানে একটা প্রশ্ন আছে, আর সাত্তার গোবারের কাছে কিরা বলে তার বিশ্বাস যাওয়ার 15 বছর পরে বিশ্বাস হয়েছে, তোমার কি হয়েছে? শোনো, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহি আলাই, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে লিখছে, কোন ভক্ত যদি একজন পীরের কাছে বায়াত হওয়ার পরেই যদি তার পীর উফাদ হয়ে যায়, সে যদি উফাদ হয়ে যায় তার পীরের নির্দেশ মোতাবেক যে রিয়াজতটুকু তাকে দেওয়া হয়েছিল, সে যদি মুরাকাবায় বসে তার পীরকে হাজির নাজির করে যাহা চাইবে পীর তাহা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এটা তো দলিল আছে। তো তোমার এত ব্যাগ, এত এত ব্যাগ বাজলো কে? রাখো, এক ব্যাটা গেছে, আটে গেছে, তেল আগ হইলে তেল আনতো, যে বোতলে কই না ওই তেলের, আমাকে এলাকায় তেলের বোতলে কয়, তেলের পেশিও কয়, তো ওই হের ওই বোতল গেছে আড়াইয়ে, খালি এত বাড়ি আইসে কইলে তেল কো, বলে আর কইও না আজকে আটে যা তেলের বোতল আড়াইছে, কই যে আমাকে ডাকো, কই হে নাই তো পান কি দেয়াইছে, এই যে পীর সাব যাওয়ার ঘর যে পীর হয় এ তো তোমাকে বাইতে কই দল, হ্যাঁ তোমার কাছে প্রশ্ন জালাল বয়েছে খেলা বুঝতেছে কেন তুই গোবা, আমার সামনে বাট বাড়ি করবি কথা কইছি, শোনো 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 একটা কথা বলি, আমরা গান বাজনা করি, তুমি একটা কথা বলছাও যে সাইগির একটা বাণী রেও তুমি একটু 60,000 বছর এই মাটির পৃথিবীতে জিন্না বসবাস করেছেন, 60,000 বছর এরপরে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আনছেন, তার 6,000 বছর পরে আমার হুজুর পাকের আগমনের ব্যবস্থা আল্লাহ করছে, তাহলে 66,000 বছর আগের গল্প কই? এই সেনের একটা বাচ্চা ওই বাগান দিয়ে লাফাই লাফাইয়ে ফল খাইতেছে, এর ভিতরে একজন আইসে ওই সেন্ডার একটা খেজুরের পাতা দিয়ে বাইন্ধে ফেলেছে, খেজুরের পাতা নিয়ে অনেক চেষ্টা করিও সে এটা খুলতে পারে না, সে জেনের বাচ্চার সন্তান, গেল লোকজন জমা, অনেক জেন জমা হয়ে গেল কিন্তু কেউ ওই বান্ধনটা খুলতে জেলের মধ্যেও তারা বিচক্ষণ ছিল, তারাও এটা খুলতে পারে নাই, না পারার পরে জিনের মধ্যে একজন বলল, শোনো এটা যে বাঁধছে সে এটা খুলতে পারবে পারবে, তবে তার আগমনটা হবে
একেবারে শেষে। আমরা ধ্বংস হওয়ার পরে মানব জাতির সৃষ্টি হবে, সেই মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মানব তার আগমন হবে, সেই সময় তুমি এটা খুলতে। ক্রমাগত ভাবে তাই হয়ে গেল। আল্লাহ রসুল মোহাম্মদুর রসুলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সেই জিনটা আমার নবীজির কাছে আসলেন। আসার পরে নবীজি বলল এটা আমিও খুলতে, তবে তুমি ধৈর্য হারা হয়েও না, যিনি তোমার এই কাজটা করছে একটু পরে তারে তুমি পাবা। তো জিনটা বসা, এর মধ্যে মাওলা আলী আসতেছেন। ওই জিনটা দেখে একটা লাভ দিয়ে নবীর পাশে যেয়ে বসছে, ভয় পেয়ে গেছে, কাঁপতে কাঁপতে। নবী জিজ্ঞেস করে তুমি ভয় পাইলে কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, মানুষটাই তো আমাকে বেঁধেছিল, এই মানুষটাই আমাকে হাতের মধ্যে বাঁধ ধরে। সাবে আব্দুর রশিদ বয়াতি কয় না এই কথাটা, আল্লাহ আলী নবী আলী তোনে পান যাই নাই, আমি যার মাওলা আলী তার মাওলা। আলী তাদের হলো কান্দা, আমি যার মাওলা আলী তার মাওলা। আলী সু উচ্চ মহা, বাবারে মাঠে গেছে, উনি হলেন প্রধান বক্তা, আর একজন বিশেষ বক্তা। তো বিশেষ বক্তা তো আগে বক্তৃতা করে নাকি, আর প্রধান বক্তা পরে বক্তব্য করে। তো বড় করে কাউন্সিল জিজ্ঞেস করছে আপনি ওয়াজ করতে আসছেন? বললো ভালো, আমার আগে তো আপনি বয়ান করবেন। বললো হ হুজুর, আচ্ছা ভালো, আপনি কি আল্লাহকে দেখেছেন? বড় বিশাব হুজুর জিজ্ঞেস করছে ওই মৌলম হিসাবে, আপনি যে বয়ান করতে আসছেন আপনি কি আল্লাহ দেখছেন? উনি কইল যে না। আমার বড় বিশাব কয় তুমি যারা দেখো নাই তার বিষয়ে মানুষকে তুমি কি বোঝাবা? কি বলেন, তুমি যাকে দেখো নাই তার বিষয়ে তুমি মানুষকে যে কি বোঝাবা? এরা কি করছে সাত্তার বাবা আমি জানি না। যারা বিলায়ে প্রাপ্ত হয় তারা আল্লাহরে দেখে ইবাদত করে, আর যারা এই সম্পদ লাভ করে তারাও তারাও ভক্তকে দেখায় এই শিক্ষা দিয়ে থাকে। এরা কোনদিন পাইলো না পাইলো ওটা আমার দেখার বিষয়। কেউ যদি সাজা পীর হয় সে সাজা পাবে, কি বলছি, যদি কেউ সাজা পীর হয় তার সাজা হবে, আর কেউ যদি তার মোর্শেদের নির্দেশ মোতাবেক গুলামি করে, কেরা কি করলে তাদের কিছুই আসে? মুর্শিদ কেমন যার মন যেমন, কেন বিহরে মামা যায় না সে যা বলে বলুক রে মন, তাতে আমার কিছুই আসে? পানি যদি রাখে কেহ রঙ্গিল পাত্রের ভিতরে, পাত্রের রঙ্গে রঙ তখন ওই পানিতে ধরে, তেমনি আল্লাহ থাকে মানুষের দ্বারে। একজন সাধক বিনে তাহা জানতে, দোষী খোঁজে অপরের দোষ আর গুণী খোঁজে হইল গুণ, নিজের দোষে দোষী হইয়া লাগাইলে আগুন, সেই আগুনে পুড়ে মরলে মালিক কখনো ফিরে
জাহিরি এলেম বাতনে হবে না বিচার, সিনার এলেম সিনাই সিনাই প্রকাশ পাবে তার, দুঃখে ধুইলেও পুরা অঙ্গার, সাধক হালিম কয় তার রং ধোলাই। যিনি আতর বেছে তার হাতে বন্ধুত্ব কইরো, গত দিয়ে আতরে গন্ধ কইব। আর কয়লা আল্লাহ হাতে বিলিপ করবে, গতর বইরে ময়লা জরাই। আল্লাহর প্রদত্ত সম্পদ প্রত্যেকজন নবী, প্রত্যেকজন নবী রসুল, কিন্তু প্রত্যেক রসুল নবী নন, প্রত্যেক নবী রসুল, তাদের কাছে নবুয়ত ছিল, রেসালত। সেই রেসালতের ধারা, নবুয়তের ধারা, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রেসালতের ধারা এটা আল্লাহ তাআলা মাওলা আলীর মাধ্যম দিয়ে শুরু থেকে আজ পর্যন্ত জারি। এই বেলায় এতে ইনসান মানুষ জানার মতো কইরা যাক, জানা পীরের কাছে জানো মহব্বতে বাজারে, আপন ঘরে বৈসা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈসা যদি দেখিতে চাও মাওলানে। ও ভাই রে ভাই, মুর্শিদের দোয়াজ জানিয়া তুম ঘরে বৈসা যায়া, আমার বাজার শিখাইব তোরে। ও ভাই রে ভাই, মুর্শিদের নিগম ঘরে পয়সা যাইয়া, সালাতে জেকের এলে মেটালাম, শিখাইব তোরে। জানো মহব্বতে বাজারে, আপন ঘরে বৈসাবে যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈসা যদি দেখিতে চাও মাওলা রে। সাত্তার বাবাজি, আম্মা জান খাদিজাতুল কুবরা, যে ধন সম্পদ আমার নবীকে দিছিলেন, যা কোন মেশিন দিয়ে গুইনে ঠিক করা সম্ভব না। তখনকার সময় ৪০,০০০ কোটি দেরহাম, ৪০ সোনা, ৪০,০০০ না, ৪০,০০০ না, ৪০ কোটি না, ৪০,০০০ কোটি। এর বিনিময়ে একটা জিনিস চাইছিল ইয়া রাসূলুল্লাহ, একটা কথা দিতে হবে, কি যে আমার জানাজাটা আপনার করতে হবে। এদিকে বলা সম্ভব? আল্লাহ বলল, বন্ধু তুমি টেনশন করো না, স্বীকার করো, জানাজা তো করবেনই, কিন্তু শুধু জানা জানা, আপনার গায়ের একটা জামা আপনি আমার পরাই দিবেন। আমার হুজুরে পাক 19 বছর হেরা গুহায় ধ্যান করেছিলেন, যেখানে কোরআন নাজিল হয়েছিল, নবীকে শিক্ষা দেওয়ার জন্য আসলো জিব্রাইল, 5টি আয়াত নিয়ে আসলেন, একরা বিসমিল্লাহ
আল্লাহি খারা খারা কালিন ছাড়া আমি নালাম এটাও রব্বুল আকরাম আল্লাহির আল্লামাল কালাম আমার রাসূল বললেন আমি পড়তে আসি নাই পড়াইতে আসি হ্যাঁ হ্যাঁ আমি শিখতে আসি নাই আমি শেখানোর জন্য আসি হ্যাঁ আল্লাহ রাসূল একটা পারে সূরা একটা বিসমে সূরা আলাকের ১৯টি আয়াত নবীজি একবারে পড়ে জিব্রাইলকে শোনাইলেন সুবহানাল্লাহ জিব্রাইল গিয়ে নবীর সাথে হ্যাঁ সিনা মিলাইলেন যে আপনার পরশপে আমি জিব্রাইল ধন্য হয়ে গেলাম এই যে জিব্রাইল যেই জামাটার সাথে মুখ মিলাইছিল এই জামাটা দয়াল নবী খাদিজার দিয়েছিল আচ্ছা যার গায়ের মধ্যে নবীর জামা আছে হে কবরে আজাব বউ এরকম বিশ্বাস আপনার আছে আর যেটা আর একটা জুব্বা ছিল যেটা পরে ওনার দান দান শহীদ হয়েছিল এই জুব্বাটা দিছে একজন পাগল রে তিনি হইল ওয়াইস তিনিও রক্ত মাখা অবস্থায় মারা গেছে সরি মাফ করবেন শহীদ হয়ে গেছে আর সেই জুব্বাটা পরে নবীজি মিরাজে গিয়েছিলেন আমরা দুজনে মিলে মিশে গিয়েছিলাম কে আমি আল্লাহ আমি আর আল্লাহ সেটা মিলে মিশে গেছিল দুইজনে কুলাকুলি করছে আল্লাহ কইল বন্ধু এই জামাটা তুমি আলীরে দিয়ে দি সুবহানাল্লাহ তোমার কাছে একটা প্রশ্ন আমার তুমি গান গাইলে মাইকে বোঝে সাতটার বয়সে গান গাইতেছে মাইকে ঠিক পাওয়া যায় না আমাদের শিশুদের ক্যাসেট বাজে এখনো ঠিক পাই আমরা পরশালী বয়সে গাইতে ঠিক পাই হ্যাঁ আমার উস্তাদ গান গাইলে ঠিক পাওয়া যায় না বয়সে গাইতেছে ঠিক সাহাবারা প্রশ্ন করছিল ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর সাথে মিশলেন কথাবার্তা কইছেন ২৭ বছর থাকছেন আইছে যে আল্লাহ যে কথাটা কইছে এই আল্লাহর কথা কর ভঙ্গিটা কেমন আসলে স্টাইলটা কেমন ছিল এ টন্ডা ছিল কার কার ভঙ্গিমা কোন ভঙ্গে কোন রঙে কোন ভাবে আল্লাহ আপনার সাথে কথা বলছে রাসূলুল্লাহ কাছে সাহাবারা প্রশ্ন করছিলেন তোমার কাছে একটু জানতে চাই আল্লাহর সাথে যে মিরাজে যে আমার হুজুর পাকের যে কথাবার্তা হইলি কথাবার্তার স্টাইলটা কার ছিল তারপরে হইলে আলী সম্বন্ধে আমি দুই চারটে কথা